হ্যালো বন্ধুরা, ফিরে এসেছি নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। তো বন্ধুরা, আগে যখন আমরা ছোট ছিলাম, তো যখন কোনো মেলা টেলা বসতো, তো আমরা এই ধরনের ছোট ছোট বন্দুক তুলত। তো আজকে যেহেতু বড় হয়ে গেছি, তো আজকে আমরা একটা অন্য ধরনের বন্দুক তৈরি করতে চলেছি। তো সেই বন্দুকটা হচ্ছে কার্বাইড গান। তো এই কার্বাইড গানটা কিভাবে তৈরি করব, এই তৈরি করতে কি কি প্রয়োজন হয় এবং কি করে তৈরি করব, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটা দেখাতে চলেছি। তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, কার্বাইড গান বানানোর জন্য আমাদেরকে যেগুলো প্রয়োজন, প্রথমে হচ্ছে এই ধরনের একটা বোতল লাগবে। তো তোমরা যে কোনো বোতল ইউজ করতে পারো, তো আমি এই বোতলটাকে ব্যবহার করছি। আর এই ধরনের যে ঘরে ওয়ারিং করা হয় না জল লাইনের পাইপগুলো, তো এই পাইপটা একটা লাগবে। আর তার সঙ্গে আমি একটা ছোটো স্টিলের পাইপ নিয়েছি, এটা এখানে দিলে একটু দেখতেও ভালো লাগবে। আর দরকার হচ্ছে এ ধরনের একটা গ্যাস লাইট, মাচিস, আর দুটো ছোটো ছোটো তারের দরকার আছে, ঠিক আছে। আর যে মেন জিনিস যেটা দরকার আছে সেটা হচ্ছে এই যে কার্বাইড। তো এরপর কীভাবে তৈরি করবো তোমাদেরকে আমি সেটা দেখাবো। তো প্রথমে এই যে পাইপটা রয়েছে, জল লাইনের যে পাইপটা রয়েছে, এই পাইপটাকে আমাকে এই বোতলের উপরে ভালোভাবে এটাকে এখানে সিল করতে হবে। তো আমি এটাকে ভালোভাবে প্রথমে সিল করে দিচ্ছি, তারপরে এই ছোটো পাইপটা রয়েছে সেটা এই উপরে এসে সিল করে দিতে হবে। তো এটাকে এমনভাবে সিল করতে হবে যাতে কোনো রকমের গ্যাসটা এটাই আর এইদিকে যেমন না বেরায়, মানে গ্যাসটা যেমন ডাইরেক্ট এটা দিয়ে বেরায়। তো প্রথমে আমি এটাকে সিল করে নিই, ঠিক আছে। A few moments later. তো বন্ধুরা, আমি বোতলটার সঙ্গে যে জল পাইপটা ছিল সেই জল পাইপটাকে আর এই যে এই নলটাকে ভালোভাবে সিল করে দিয়েছি। তো এই সিলটাই আমি এই যে কলমটা ব্যবহার করেছি, কলমটা গলায় করে আমি এখানে ভালো করে সিল করে দিয়েছি। তো তোমরা চাইলে গ্লুগান ইউজ করতে পারো, তো আমার কাছে যেহেতু গ্লুগান নাই তাই আমি এই কলমটা গলায় করে এখানে সিল করে দিয়েছি। তো এরপর আমার যেটা করতে হবে, এই যে গ্যাস লাইটটা রয়েছে, এই গ্যাস লাইটটার যে ম্যাগনেটটা যেটা রয়েছে, এর ভিতরে একটা ম্যাগনেট রয়েছে, সেই ম্যাগনেটটাকে গ্যাস লাইটটাকে আমাকে খুলতে হবে। খোলার পর এখানে একটা ট্রিগার বানাতে হবে। তো প্রথমে এই গ্যাস লাইট থেকে ম্যাগনেটটা খুলে নিই, ঠিক আছে। তো এই যে ম্যাগনেটটা খোলা হয়ে গেছে, তো এই ম্যাগনেটটাকে আমরা টিগার বানাবো, এখানে এটাকে ভালোভাবে সেট করতে হবে। তো চলো এটা প্রথমে সেট করে নিই। A few moments later. তো এখানে আমরা ম্যাগনেটটা লাগাই দিচ্ছি। তো ম্যাগনেটটা লাগানোর পর দেখতে পাচ্ছি এটা একটা খুব সুন্দর টিগার হয়ে গেছে। তো এটা যদি আমি টিপি ভিতরে দেখতে পাচ্ছি ফায়ারিং হচ্ছে। তো এরপর আমাকে যেটা করতে হবে, এখানে জল দেব আর কার্বাইডটা দেব, তারপরে এই যে কাগজ রয়েছে কাগজটা ছোটো ছোটো গোল গোল পাকাই করে এখানে দিতে হবে, ঠিক আছে। তারপর এই টিগারটা টিপলেই কাগজটা এখান থেকে ফায়ারিং হবে। তো প্রথমে এটা একটু জল ঢালি। তো এটাতে জল দিয়ে হয়ে গেছে, এরপরে কার্বাইডের একটা ছোট্ট টুকরো এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি। তো এই যে কার্বাইডের একটা টুকরো এটার ভিতরে আমি দিচ্ছি। তো শব্দটা শুনতে পাচ্ছ? তো এরপর আমি এটাকে মুখটা বন্ধ করে দিচ্ছি। তো ভিতরে কিন্তু গ্যাস তৈরি হয়ে গেছে। এরপরে এই টিগারটা আমি দাবাবো। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পেলে যে আমি কার্বাইড দিয়ে কীভাবে কার্বাইড গানটা তৈরি করলাম। আর এই কার্বাইড গান তৈরি করার পর তোমরা দেখলে যে এটা কীভাবে ধামাকাদার একটা মানে ফায়ারিং হলো। তো তোমরা চাইলে এভাবে তোমাদের নিজেদের ঘরও তৈরি করতে পারো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর চ্যানেলটিতে যারা যারা নতুন হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।